জামালপুরের বক্সিগঞ্জের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল পুরানো হচ্ছে কাঠের লাগুড়ি দূষিত হচ্ছে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিশুরা উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার সংলগ্ন সাথী বেকারি নামক একটি প্রতিষ্ঠানে অনুমোদনহীনভাবে বিস্কুট কেক সহ নানা জাতীয় বেকারি পণ্য তৈরি করে দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছে আর এসব উৎপাদিত বেকারি পণ্য চলে যাচ্ছে উপজেলার বিভিন্ন হাট বাজারে এতে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য এ ব্যাপারে প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী ইয়ামিন মিয়া বার্তা বাজার জামালপুর